আজকে কয়েকটা চিতই পিঠা বানাবো, বাচ্চারা ডিম চিতই খাবে, আর একটু ধনেপাতা ভর্তা করব। এর জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে নিলাম, এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলবো আর কি। ধোয়া চালগুলো এখন আমি ব্লেন্ডারে একটা জগের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটু ঘেঁটে দিতে হবে। আর এখানে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, চিতই পিঠা বানাবো। বিসমিল্লাহ, দেখি হয় কিনা প্রথমে। দেখি আমার পিঠাটা কেমন হলো, কাঁচা নাই, প্রথমটা একটু খারাপই হয়। মাশাল্লাহ ভালোই হয়েছে, দেখা যাক আরেকটা দেই। মাশাআল্লাহ, এবারে পিঠাটা আমার অনেক সুন্দর হয়েছে। এই যে অনেক সুন্দর মাশাআল্লাহ। চিতই পিঠার মধ্যে ডিম দিলাম, ডিম চিতই বানাচ্ছি। আর এখানে আমাদের ম্যাডাম ধনেপাতা ভর্তা করছে, এই যে অনেকগুলো ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, রসুন হালকা একটু তেলে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে একটু ধনেপাতাটা দিতে হবে না, তারপর ধনেপাতা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। এটা এবার ঢেকে দিই, হতে থাকুক। আসি কি খায়, ডিম চিতই মজা না? মজা, খুব খুশি আমার বাবা ডিম চিতে পেয়ে। এই যে এবার ধনে পাতাগুলো দেওয়া হলো, হালকা একটু ভেজে তারপরে ব্লেন্ডারে দিব আর কি। লবণ দিতে হবে না, লবণ দেওয়া হয়ে গিয়েছে। ধনে পাতা ভাজা শেষ, এখন শুধু ব্লেন্ড করার পালা। ওর বাবাকে ডিম চিতই দিলাম, এখন দেখি সে কি কেমন কমেন্টস করে, তার কাছে কেমন মজা লাগে। এই তো কেমন, এখন ধনেপাতাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। পাটায় বাটলে বেশি মজা হয়, কিন্তু আমরা তো আলসে হয়ে গিয়েছি, এই জন্য ব্লেন্ডারেই করি। ধনেপাতা ভর্তা একদম রেডি। ধনেপাতা, ওয়াও, দারুণ মজা খাবার। আমি আজকে চিতই পিঠা বানাচ্ছি, আর আমার বাসায় আমাদের সিদ্দিক ভাই হাঁসের মাংস আর চালের রুটি নিয়ে এসেছে, মানে চালের রুটি আর হাঁসের মাংস, অনেক মজা। সাবস্ক্রাইব করবেন, এখন তো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ, বাই বাই।